চলো লেটস গো, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই হচ্ছে আমাদের হোমস্টে, অহলধারা 360 ভিউ হোমস্টেতে। আমরা 2 নাইট 3 ডেজের জন্য বুকিং নিয়েছিলাম, যার জন্য পার ডে পার হেড 1500 করে খরচ পড়েছে, যার মধ্যে ফুডিং আর লজিং ইনক্লুডেড ছিল। বাকি কন্টেন্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা একবার চেক করে নাও। এই হচ্ছে আমাদের হোমস্টের বাঁ দিকের দৃশ্য, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘের জন্য দেখা যাচ্ছে না। আজকে রাখি পূর্ণিমা, আর পূর্ণিমার চাঁদটা এখান থেকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আজকে অহলধারাতে আমাদের দ্বিতীয় দিন, আর আমি সকালবেলায় চারিদিকে পরিবেশটা দিকে অবাক হয়ে গেলাম। মেঘটা পুরো আমাদের উপর নেমে এসেছে, চারিদিকটা পুরো মেঘে ঢাকা। আমি খুব বেশি হলে 4 থেকে 5 ফিট দেখতে পাচ্ছি, ওর বেশি আমি দেখতে পাচ্ছি না। অপরূপ সুন্দর দৃশ্য লাগছে, তোমরাও দেখতে থাকো আমার সাথে আর ফিল করো ওয়েদারটাকে। গাইজ, আমি জানি না তোমরা কতটা ক্লিয়ার ক্যামেরায় দেখতে পাচ্ছ, বাট এই মুহূর্তে আমার চোখের সামনে দিয়ে মেঘগুলো স্পষ্ট উড়ে যাচ্ছে, আর এই মেঘগুলো উড়ে যাওয়ার জন্য একটা বেশ প্রচণ্ড ভালো পরিমাণে ঠান্ডা ঠান্ডা আর একটা স্যাঁতস্যাঁতে ভাব আমি ফিল করছি। আমার প্রায় চুল দাড়ি অলমোস্ট ভিজে গেছে বলতে গেলে, একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে, বেশ দারুণ লাগছে ওয়েদারটা। ফাইনালি রোদ উঠে গেছে আর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি নামথিং পুকরি লেকের দিকে। আমাদের হোমস্টে থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে এই লেকটা রয়েছে, আর এখানে যত জানতে পারলাম যে এখানে স্যালামান্ডার একটি উভচর প্রাণীকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা পৌঁছেছি নামথিং পুকরি লেকে। আমার ডান দিকে রয়েছে নামথিং পুকরি লেকটা, যেটা ফেন্সিং দিয়ে ঢাকা রয়েছে। তো সাইডের এই রাস্তা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে, চলো লেটস গো। এখন আমরা নামথিং পুকরি লেকের সামনে আছি। এটা অ্যাকচুয়ালি একটা বাসস্থান স্যালামান্ডারের, উভচর প্রাণী, কাইন্ড অফ গিরগিটির মতো দেখতে। বাট এটাকে আমরা ক্রস করে ভেতরে যেতে পারছি না, জাস্ট বিকজ অফ ফেন্সিং দেওয়া রয়েছে সামনে। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের একটা সংরক্ষিত এরিয়া, তো জায়গাটা খুব সুন্দর। এখানে অলরেডি পাইন বন রয়েছে, সারি সারি গাছ রয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা রয়েছে। তো এখানে লেক ছাড়াও যেটা জানতে পারলাম, একটা টেম্পল রয়েছে, একটা মন্দির আছে উপরে, ওখানেই যাচ্ছি আমরা। হ্যাঁ, ঘন জঙ্গলে শুনেছি অনেক জোক থাকে, জোক। ঠিক আছে, এখান দিয়ে যাই, দেখি যদি চাপে। তো ধরো খাওয়া দাওয়া জাস্ট সেরে এসেই বেরিয়েছি, কাইন্ড অফ একটা ওয়াক হচ্ছে। হ্যাঁ, এটা এটা এদিকে এসো, দেখি না কি আছে। আনকমন এরিয়া যদি হয় তাহলে খুব ভালো। না, এদিকে রাস্তা শেষ হচ্ছে, জঙ্গলের মতো ভেতরে যাচ্ছি আমরা। ওকে, ওকে, রাস্তা এখানে শেষ। এটা একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কোথাও যাচ্ছে না। জায়গাটা অপরূপ সুন্দর, শান্তি, নিরিবিলি, আরো কিছু জঙ্গল।
হেই, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পায়ে ব্যথা হতো না? এদিকে অ্যাকচুয়ালি রিটার্ন যাওয়ার রাস্তাটা ওইদিকেই যেতে হবে, আমাদেরকে যেতে হবে ব্যাক সাইডে, জঙ্গল এরিয়া, অনেকটা পথ আমাদের হাঁটা হচ্ছে। তো বেশ ভালো হচ্ছে, খেয়ে দিয়ে উঠেছি, খাবার হজম হয়ে যাবে। দুটো রাস্তা ভাগ হয়েছে, এই রাস্তাটা যেটা গেছিলাম জঙ্গলের দিকে যাচ্ছে, বাট লাস্টে শেষ কিছু নেই, এই রাস্তাটা যেটা এন্ট্রির দিক থেকে সোজা এসে ওপর দিকে উঠে যাচ্ছি। অনেকটা উত্তপ্ত, চাপো, অনেক বাকি আছে। সকাল থেকে আজকে চারিপাশটা মেঘে ঢাকা, বৃষ্টি হওয়ার পর থেকে একই রকম ওয়েদার কন্টিনিউ করে গেছে। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, মন্দির হ্যাঁ শিব মন্দির, শিবের মন্দির, মূর্তি কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে, বানানো হচ্ছে আবার প্রথম থেকে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। মে আয়া ওয়েল, একটা ভিউ আমি এখানে জাস্ট পেলাম, দেখাতে পাচ্ছি কিনা জানি না, এখান থেকে ওখানে রাস্তাটা পুরো বোঝা যাচ্ছে কোন ভিউটা। প্রচন্ড গরম লাগছে, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এলাম, অনেকটা উঁচু রাস্তা, ভালোই উঁচু। নামথিং পকরি লেক আর শিবের মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ সময় কাটালাম পাইন ঘেরা ওই বনের মধ্যে। বেশ সুন্দর একটা, অপরূপ একটা দৃশ্য আমরা দেখতে পেলাম চারিধারে, চারদিকে নিস্তব্ধ, থমথমে একটা ভাব, খুব শান্তি একটা ফিলিং আসছিল। কিছু ফটো শুটিংসও আমরা এখানে কমপ্লিট করলাম, তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আগামীকাল আমরা অহলধারা থেকে বেরিয়ে যোগীঘাট সাইট সিইং করে তিনচুলের দিকে রওনা দেব।
এখনো পর্যন্ত আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটিতে কমেন্ট করবেন, লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমরা বেরিয়ে চলে এসেছি নামথিং পকরি লেকের বাইরে, আর আমার ঠিক বাঁ ধারে একটা হনুমানজির মূর্তি রয়েছে। মোস্ট প্রবাবলি এই মূর্তিটা মনে হয় কিছু কাজ চলছে যার জন্য এটা এখন ঢাকা দেওয়া রয়েছে, তবে আশা করছি পরের বার এলে এটা আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো। নেক্সট ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল বাটনটি আছে ওটা প্রেস করো যাতে তোমরা সব রকম ভিডিও নোটিফিকেশান পেতে থাকো। যারা এখনও অবধি আমাদের প্রথম ভিডিওটি দেখে উঠতে পারোনি আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন ওপরে দেওয়া আই বাটনের মধ্যে প্রেস করো, তোমরা সেটা চেক করে দেখতে পারো।